আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাহাজ্জুদ না পড়েও তাহাজ্জুদ নামাজের সওয়াব পাওয়ার 7টি আমল তা এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। ইসলামের যত ধরনের নফল আমল ইবাদত রয়েছে, তন্মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ আমল হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়ার সময় হলো শেষ রাত এবং রাতের চতুর্থ পোহর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে বলতে থাকেন, কে আছে এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব, কে আছে এমন যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দিব, কে আছে এমন আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারি হাদিস 1145। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আছে যে তিনি বলেন, হে আব্দুল্লাহ, কিয়ামুল লাইলাতুল তাহাজ্জুদের নামাজ কখনো ছেড়ো না, কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কখনো ছাড়েননি। কখনো অসুস্থতা বা দুর্বলতা বোধ করলেও বসে নামাজ আদায় করতেন। আবু দাউদ হাদিস নং 1309। প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক মুসলিমের পক্ষে শেষ রাতে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করা সম্ভব হয় না। তাদের জন্য চমৎকার একটি সমাধান রয়েছে। এমন 7টি আমল রয়েছে যেগুলো আদায় করলে তা বাস্তবায়ন করলে শেষ রাতে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় না করলেও তাহাজ্জুদের নামাজের আদায়ের সমপরিমাণ সওয়াব অর্জন করা সম্ভব। ঈশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল, সে যেন পূর্ণ রাত নফল তাহাজ্জুদের নামাজ আদায় করল। আবু দাউদ হাদিস নং 555, মুসলিম হাদিস 656, তিরমিজি হাদিস 221। রাতে পবিত্র কোরআনে 100 আয়াত তিলাওয়াত করা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে 100 আয়াত তিলাওয়াত করবে তার জন্য পুরো রাত ইবাদতে কাটানোর সওয়াব লেখা হবে। মুসনাদ আহমদ হাদিস 16958। রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদের নামাজ আদায় করার নিয়ত করে শোয়া। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করার নিয়ত করে ঘুমাতে যায়, এরপর চোখে প্রবল ঘুম থাকার কারণেও জগতে জগতে ভোর হয়ে যায়, তার জন্য নিয়ত অনুসারে সওয়াব লেখা হবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ঘুম তার জন্য সাদকা স্বরূপ হবে। নাসাই হাদিস 1787। ইমামের সঙ্গে পরিপূর্ণ তারাবির নামাজ আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ইমামের সঙ্গে শেষ পর্যন্ত নামাজ আদায় করে তাহলে তাকে পুরো রাত নামাজ আদায়কারী হিসেবে গণ্য করা হবে। আবু দাউদ হাদিস নং 1375। উল্লেখিত হাদিসের নামাজ বলতে কোন নামাজ বোঝানো হয়েছে এর ব্যাখ্যায় কিছু মুহাদ্দিস বলেছেন, এই হাদিসের নামাজ বলতে রমজানের তারাবির নামাজ উদ্দেশ্যে, সুতরাং গোটা ব্যাখ্যাটি হবে এমন, ব্যক্তি রমজান মাসের রাতের প্রথম ভাগে ইমামের সঙ্গে শেষ পর্যন্ত তারাবির নামাজ আদায় করবে, সে সারা রাত নফল নামাজ তাহাজ্জুদ নামাজের সওয়াব প্রাপ্ত হবে। বিধবা ও মিসকিনদের পাশে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিধবা ও মিসকিনদের অভাব দূর করার জন্য সচেষ্ট ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদদের মতো অথবা ওই ব্যক্তির মতো সওয়াব পাবে যিনি রাতে তাহাজ্জুদে নামাজ আদায় করে এবং দিনে রোজা রাখে। বুখারী হাদিস 5353। যথাযথ আদব ও সুন্নত মেনে জুমার নামাজ আদায় করা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ফরজ গোসলের মতো ভালোভাবে গোসল করবে, সকাল সকাল মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হবে, কোনো বাহনে না চড়ে পায়ে হেঁটে মসজিদে যাবে, ইমামের কাছাকাছি বসবে এবং কোনো ধরনের অনর্থক কথা না বলে মনোযোগ সহকারে খুতবা শুনবে। তিনি মসজিদে যাওয়ার প্রতি কদমের বিনিময়ে 1 বছর রোজা রাখা এবং রাতভর তাহাজ্জুদ নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব পাবে। আবু দাউদ হাদিস নং 345। আল্লাহর রাস্তায় দিনের জন্য পাহারাদারি করা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন ও এক রাত আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দেওয়া, 1 মাস যাবত রোজা রাখা এবং রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করার চেয়েও শ্রেষ্ঠ। মুসলিম হাদিস 1913। আল্লাহ সবাইকে দিনের পথে চলার তৌফিক দান করুন এবং সবার মনের নেক আশা পূরণ করুন। আমিন।